অভিযোগ ভিত্তিহীন এই দাবি করে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ যে কেউ করতে পারে এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। অভিযোগ হলে অভিযোগ নিয়ে তদন্ত হবে, তদন্তের পরে যা সে বিচার মেনে নিতে হবে সবাইকে। যে অভিযোগটা আনা হয়েছে আমার কাছে অন্তত মনে হয়েছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তে অভিযোগ। এটা একটা চক্রান্ত হয়েছে, রাজনৈতিক চক্রান্ত হয়েছে। বেসিল সাধারণত এমসকে লোক সাপ্লাই দেয় এবং সেটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে হয়। একটা অ্যাপ্লিকেশন অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, সেখানে আমার পুত্রবধূ সে অ্যাপ্লাই করেছিল। 2021 সালের 18 ডিসেম্বর চাকরির জন্য আবেদন করেছিলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসুয়া ধর ঘোষ। এরপর এই বছরের 30শে জানুয়ারি চাকরির পরীক্ষা হয়। নিয়োগপত্র হাতে না থাকলেও 6 এপ্রিল কাজে যোগ দেন বিজেপি বিধায়কের পুত্রবধূ। 10ই জুন নিয়োগপত্র হাতে পান তিনি। তার আগেই 20 মে এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে কল্যাণী থানায় FIR করেন মুর্শিদাবাদের এক বাসিন্দা। অর্থাৎ FIR দায়েরের পরই নিয়োগপত্র হাতে আসে বিজেপি বিধায়কের পুত্রবধূর। টাইম প্রায় মাস দেড়েক বাদে হঠাৎ করে ওর কাছে একটা টেলিফোন আসে, আপনাকে ফোন করলাম, আপনি কালকে এমসে চলে যাবেন, গিয়ে ওখানে যোগাযোগ করবেন, অ্যাডমিন সেকশনে যোগাযোগ করবেন, কল্যাণী এমসের অ্যাডমিন সেকশনে, এবং সেখানে তাদেরকে একটা ফর্ম ফিল আপ করিয়ে ওখানে জয়েন করায়। কিন্তু এই যে পরীক্ষাটা দিলেন তারা, সেই পরীক্ষার নম্বর কিছুই জানানো হয়নি আমাদের। কিছুই আমরা অ্যাপয়েন্টমেন্ট জানি না, আমরা কোনো প্যানেল লিস্ট আমরা দেখিনি, কিছুই দেখিনি। আমাদেরকে দেড় মাস বাদে ডেকে নেওয়া হলো, বলা হলো যে ওখানে গিয়ে জয়েন করবেন। এবং এটা শুনেছি আরও নাকি এরকম কয়েকজনের হয়েছে। তো এইখানেই তো অভিযোগ যে বলা হচ্ছে আপনারা প্রভাব খাটিয়েছেন, এবং আপনি বলেন অ্যাপয়েন্টমেন্ট লেটারও পাইনি। না, অ্যাপয়েন্টমেন্ট লেটার অনেকদিন পরে পেয়েছি। আমি ওই এমসের সাথে কোনোভাবেই কোথাও যুক্ত নই, আমি ওয়েস্ট বেঙ্গলের একজন লেজিসলেটিভ মেম্বার। এটা যদি দায় নিতে হয় সমস্ত হচ্ছে সেই বেসিল কোম্পানি যারা পরীক্ষা নিয়েছে তাদের দায়। এটা যে পরীক্ষা দিয়েছে তার এটা কোনো দায়বদ্ধতার মধ্যে পড়ে না। মানে আমার বিরুদ্ধে এখন এটা একটা রং লাগিয়ে দিয়ে একটা রাজনৈতিক অপপ্রচার করা আর নিজেদের দুর্নীতিটাকে আড়াল করা, এটাই হচ্ছে মূল কথা। বিজেপির স্বজন পোষণ এবং দুর্নীতি, এখন যদি তাদের মধ্যে কেউ বলে থাকেন তিনি জানতেন না, তিনি কি একা ষষ্ঠী নাকি? আপনারা যখন কোনো জিনিসে উৎসাহ করতে শুরু করেন, আক্রমণ করেন, তখন মনে থাকে না ভিত্তিহীন এইসব কথাবার্তা? এগুলো এক খুব দুর্বল দুর্বল এক্সকিউজ। যেই লেভেলে হয়ে গেল কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট পেলো, কেন পাবে? তৃণমূলের সঙ্গে তুলনীয় সমান হোক কি না হোক, অপরাধ তো বটেই। এরা এখানে যেখানে চান্স পাচ্ছে সেখানে দুর্নীতি করছে, বিজেপির চান্স কম, যতটুকু চান্স তার মধ্যে দুর্নীতি করছে, বিজেপিও দুর্নীতিগ্রস্ত। আর হবে না কেন? তৃণমূলের নেতারাই তো বিজেপির নেতা হয়েছে, তৃণমূলের আদলেই তো বিজেপি চলছে। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ থেকে কয়লা গরু পাচারের তদন্তে কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআই এর সক্রিয়তা, আর অন্যদিকে এইমসে নিয়োগে অনিয়মের অভিযোগে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির তদন্ত ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।